মাত্র 84 সেকেন্ডত হল রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এই বিশেষ সময়ছোৱাক কোৱা হল অভিজিৎ মুহূর্ত বুলি। গণি গণি ঠিক 84 সেকেন্ড, তার মাজতেই সম্পন্ন হল অযোধ্যার রাম মন্দিরত রামর বিগ্রহর প্রাণ প্রতিষ্ঠা। কিন্তু রামর বিগ্রহর প্রাণ প্রতিষ্ঠার বাবে মাত্র 84 সেকেন্ডর সময়ছোৱাক কিয় বাছি লওয়া হল? সোমবার দুপরিয়া ঠিক 12:29:03 আরম্ভ হয়েছিল এই অভিজিৎ মুহূর্তর। পবিত্র এই মুহূর্ত নির্ধারিত হয়ে আছিল 12:30:35 পর্যন্ত। আর ইয়ার মাজতেই রামলালার বিগ্রহত প্রাণ প্রতিষ্ঠা করিলে প্রধানমন্ত্রী মোদিয়ে। অবশ্যে প্রাণ প্রতিষ্ঠা 84 সেকেন্ডর হলেও অযোধ্যার রাম মন্দিরত সমগ্র উদ্বোধন অনুষ্ঠান চলিল 50 মিনিট ধরে। দুপুরিয়া 12:05 আরম্ভ হয়েছিল অনুষ্ঠান। এই অনুষ্ঠান চলিল 12:55 পর্যন্ত। তার মাজতেই গুরুত্বপূর্ণ হয়ে পড়িল 84 সেকেন্ডর এই অভিজিৎ মুহূর্ত। এই অভিজিৎ মুহূর্তক হিন্দু ধর্ম অনুসরি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে গণ্য করা হয়ে আছে। ধর্মীয় বিশেষজ্ঞসকলে এই সময়ছোৱাৰ মাজতেই শুভ কাজ কৰিবলৈ পৰামৰ্শ দি আহিছে, কিয়নো তেওঁলোকৰ বিশ্বাস স্বয়ং ভগবান ৰামৰ এই মুহূৰ্ততেই পৃথিৱীত আবিৰ্ভাৱ ঘটিছিল। দিনটোৰ ভিতৰত দুবাৰকৈ এই অভিজিৎ মুহূৰ্ত আহে। শ্ৰীকৃষ্ণৰ জন্ম হৈছিল মধ্যৰাতিৰ অভিজিৎ মুহূৰ্তত। জ্যোতিষ শাস্ত্ৰৰ মতে এটা দিনৰ ভিতৰত 30টা মুহূৰ্ত থাকে, তাৰ মাজত অভিজিৎ মুহূৰ্তটো হল অষ্টমটো মুহূৰ্ত। অযোধ্যাৰ ৰাম মন্দিৰ উদ্বোধনৰ সময়তো ৰামলালাৰ প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ বাবে এই বিশেষ মুহূৰ্তটোকেই বাছি লোৱা হৈছিল। নিউজ ডেস্ক, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।